Assalamualaikum. সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা বিশেষ অনুষ্ঠান স্থাপত্য নগর পরিকল্পনা আজকের বিশ্বে যেমন অত্যন্ত একটা জনপ্রিয় এবং প্রয়োজনীয় শব্দ ঠিক তেমনি বাংলাদেশেও এই শব্দের প্রচন্ড আলোচনা হচ্ছে চারিদিকে স্থাপত্যদের স্থপতিদের দায়িত্ব পরিকল্পনাবিদদের দায়িত্ব তাদের নগরের প্রতি তাদের দায়িত্ব ইনফ্রাস্ট্রাকচারের উপর তাদের দায়িত্ব এবং আমাদের নাগরিকদের প্রতি তাদের দায়িত্ব এই আলোচনাগুলো নিয়ে আজ মুখরিত হয়েছে বাংলাদেশ আমরা জানি যে আরবান নগরায়ন হচ্ছে চারিদিকে এবং বাংলাদেশে যদিও এখনও অধিকাংশ জনগণই থাকছে গ্রামে কিন্তু নগরায়নের প্রভাব বাংলাদেশে এসছে সারা পৃথিবীর মানুষ আজ নগরায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের মানুষ এই নগরায়নকে কীভাবে আর পরিকল্পিতভাবে করা যাবে সেটার ব্যাপারে চিন্তা করছে আজকে আমরা আমাদের স্টুডিওতে এই ব্যাপারে কয়েকজন অতিথি পেয়েছি এবং তাদের নিয়ে আমরা আলোচনা করব এই স্থপতিদের দায়িত্ব পরিকল্পনাবিদদের দায়িত্ব তাদের শহরের জন্য তাদের নাগরিকদের জন্য এবং একই সাথে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেজন্য এবং আজকে আমাদের অতিথিদের মধ্যে বিদেশি অতিথিও আছেন সেজন্য আমরা আজকের অনুষ্ঠানটা ইংরেজি এবং বাংলা মিলিয়ে করব সেজন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমাদের অতিথি এসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে আমি একে একে আলাপ করিয়ে দেবো আমাদের অতিথির সাথে আমাদের বিদেশি অতিথি যিনি আছেন আর্কিটেক্ট ডেভিড হোম আমার ডান দিকে বসে আছেন কক্স পার্টনারশিপের একজন ডিরেক্টর এবং ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির একজন অ্যাডজাংক্ট প্রফেসর তার পাশে বসে রয়েছেন প্রধান স্থপতি স্থপতি কাজী নাসির উনি বাংলাদেশ সরকারের প্রধান স্থপতি এবং তার পাশে বসে রয়েছেন স্থপতি এবং পরিকল্পনাবিদ ইশরাত ইসলাম ইশরাত আমাদের যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির সেটার বিভাগীয় প্রধান আমার বাম দিকে বসে আছে সমিক ওয়াইজ স্থপতি সমিক ওয়াইজ বলতে হবে অস্ট্রেলিয়ায় বহু বছর ধরে প্রবাসী হিসেবে আছেন এবং সমিক আজকের অনুষ্ঠানে আমাদের তার এই বাংলাদেশের শিক্ষা এবং অস্ট্রেলিয়ায় গিয়ে কাজ করার অভিজ্ঞতাটা সম্পর্কে আলোচনা করবেন এবং সবচাইতে কিনারে যিনি বসে আছেন স্থপতি এবং পরিকল্পনাবিদ এ জেড হোসেন তৌফিক ডেপুটি ডিরেক্টর নগর উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশ সরকার আমরা দেখেছি যে যুগে যুগে এই স্থাপত্য এবং পরিকল্পনা মানুষের জীবনে এনে দিয়েছে ব্যাপক পরিবর্তন আমরা যদি শিল্প বিপ্লবের কথা ধরি যখন প্রচুর মানুষ শহরমুখী হতে থাকে তখন এই স্থপতি পরিকল্পনাবিদ চিকিৎসক এবং নানান বিষয়ে লোকজন ইনোভেটিভ হয়ে প্রথমবারের মতো তৈরি করলো পাবলিক হাউজিং হাসপাতাল পাবলিক ট্রানজিট পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্টিবায়োটিক্স এভাবে মানুষ ইনোভেটিভ হয়ে তার শহরকে এবং তার নগরকে প্রাণ দিতে থাকে এই আন্তর্জাতিক দিকটা যদি আরেকটু বড় করে আমরা দেখতে পারি তাহলে আমরা দেখব যে আন্তর্জাতিক ক্ষেত্রে স্থপতিরা এবং পরিকল্পনাবিদরা অনেক কাজ করে যাচ্ছেন সেই বিষয়েই আজকে আমি প্রথম প্রশ্ন করব আর্কিটেক্ট ডেভিড হোমসকে ডেভিড ওয়েলকাম টু বাংলাদেশ Thanks, Farhad. And I just wanted to ask you about the question about the architect and planner's responsibility to their city, to the infrastructure, to the citizen of the city, that how would you they actually show that they're responsible, their accountability from an international perspective, because you are practicing in Australia that we know, but you have got vast experience or even working in other parts of the world. So in terms of architect and planner's responsibility, what do you think are the most important thing and also share that in terms of your Bangladesh visit? You're visiting Bangladesh for the first time, I believe. Correct. You know, I think that the definition of an architect used to be that that was somebody who designed a building. What we've been encouraging in our program that we've been doing this week is to actually look at architecture as being a broader urban situation. So we talk about the city, we talk about streets and public open places and how people actually use the city itself. So it's not just about architecture per se, as in buildings, it's actually a broader way of thinking about how people actually use their environments overall. So from my point of view, I think as an architect, you have to be passionate, you have to embrace all of those kind of issues, and you know, you need to really be looking at the social aspects of life as well as the physical aspects and the cultural aspects of life as well too. So if you're not passionate and I guess a student of life and understanding the different cultural nuances and the different kind of situations that occur in each city and each culture, I don't know how as an architect you can actually survive in that sense. So I think you have to have that sort of almost hyperactive level of passion
to go out there and actually work in different environments, to actually encourage, you know, the continuance of great social environments and great cultural environments, as well as working in the framework of the city. Your question about Dhaka, you know, we've been here now for 1 week, which is no time really whatsoever. And of course, over the holiday period, it's been quite a lot of a quiet period as well too. However, in that period, I must say that, you know, what has struck me is that Dhaka is the 10th most populous city in the world. And it's a city that's not very well known worldwide, which is quite unusual in many respects. However, what we've found is a quite charming environment. It's an environment that has its roots in the sort of the Mughal Empire. It then has British development, and then through the 1960s and 1970s, over the last 50 years, some new planning as well too. I would have to say to you that those charming elements, though, with what I would see as being the potential future growth of Dhaka, as people move probably from the rural areas of Bangladesh into the city, will struggle unless there are some quite key decisions that are being made on the future growth of the city. I think there's some real fundamentals. One of those would be you absolutely need a metro system. It absolutely has to be underground. You absolutely need a world-class sanitary plan for the city as well too. And then I think, you know, there are a number of others as well, but there are some big maneuvers like that that if Dhaka were to employ, I think it can take Dhaka in the region of the subcontinent to really be, you know, quite a desirable city. There's lots to see here from a visitation point of view. You know, I can imagine around the world people would come here to look at the older part of Dhaka. And so, you know, really it can be quite a charming and welcoming place, but there are a number of things that need to happen, I think, because it will struggle under the growth of the next sort of decade or so unless those key infrastructure strategic moves are made. Amra shobai jani je Bangladesh is a signatory of the United Nations Sustainable Development Goal jeta koyekdin age amader pradhanmantri samarthan diyechen ebong sara prithibir manushjon ajke samarthan dicchen ei je social entrepreneurship, economic empowerment ebong environmental sustainability, ei je sustainable triangle er kotha amra shunchi David jeta bolche tar sharmarmo shekhane giye darache je architect ke ekta samagrik dik theke byapok bhabe শহরটাকে দেখতে হবে, শুধু একটা দালানের মধ্যে আর্কিটেক্টের ডেফিনেশনটা সীমাবদ্ধ রাখলে হবে না। এই প্রসঙ্গে আমি আমার পরবর্তী প্রশ্ন করছি আমাদের বাংলাদেশ সরকারের প্রধান স্থপতিকে, আর্কিটেক্ট কাজী নাসির। আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারি স্থপতি হিসেবে কিংবা পরিকল্পনাবিদ হিসেবে হোয়াটস ইউর অ্যাকাউন্টেবিলিটি, হোয়াটস ইউর রেসপন্সিবিলিটি টু দ্য সিটি, অ্যান্ড আপনি কিভাবে সরকারকে কখনো অনুপ্রাণিত করেন, কখনো সরকারকে আপনি সাপোর্ট দেন, কিংবা কখনো স্থাপত্যের জন্য আপনি ইভেন সরকারের সাথে প্রয়োজনে বিতর্কও করতে হয় যে কি ডেভেলপমেন্ট হবে, কেমনভাবে স্থপতিরা কাজ করবে। সেই সরকারি দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আর্কিটেক্টস অ্যাকাউন্টেবিলিটি, আর্কিটেক্টস রেসপন্সিবিলিটি অ্যান্ড প্ল্যানার্স অ্যাকাউন্টেবিলিটি। যে বাংলাদেশ সরকারে আমরা কাগজে কলমে 72 জন স্থপতি কাজ করে যাচ্ছি, প্র্যাকটিক্যালি 52 আর্কিটেক্টস যারা আমরা কাজ করছি, তারা বাংলাদেশ সরকারের যে সকল প্রকল্প সেই প্রকল্প নিয়ে কাজ করছি, তার অর্থ হলো যে আমরা পাবলিক মানি ব্যবহার করছি, ট্যাক্স পেয়ারদের মানি ব্যবহার করছি। তো যখনই পাবলিকের জায়গায় আসে, তখন আমাকে চিন্তা করতে হয় যে আমি প্রচলিত যে রুলস এবং কোর্স আছে জনগণের বসবাসের জন্য, জনগণের ব্যবহারের জন্য, জনগণের সেফটির জন্য, জনগণের জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য সেইগুলি আমরা ব্যবহার করছি কিনা। দ্বন্দ্ব অথবা বৈরিতা হয়তো কখনো হয়, তো সেটাকে অনেকটা আমি এভাবে দেখি যে অসুস্থ হলে পরে সকলেই চোখ কান বুঝে নাপা খেয়ে ফেলতে পারি অথবা প্যারাসিটামল খেয়ে ফেলতে পারি, ব্লাড প্রেশারটাও মেপে ফেলতে পারি, কিন্তু একজন প্রফেশনাল হিসাবে বা ডাক্তার হিসাবে আমি কখনো প্রেসক্রাইব করতে যাই না। তো এরকম যদি কোনো পরিস্থিতি আসে, তখন আমি ঠিক এই কথাটাই সবাইকে মনে করাই যে আমি একজন প্রফেশনাল, আমার পড়াশোনা এটা নিয়ে, আমার প্র্যাকটিস এত বছরের এটা নিয়ে, সুতরাং আপনি যতটুকু জায়গায় গিয়ে আপনার দৃষ্টিটা থেমে যাচ্ছে, আমার দৃষ্টিটা বিয়ন্ড দ্যাট, আমি আর একটু বেশি ফিল করতে পারতেছি, আর একটু বেশি দেখতে পারতেছি। অত্যন্ত ধন্যবাদ। আর্কিটেক্ট নাসির যে একটা কথা বলেছেন সেটাতে আমি আবার ব্যাক করছি যে ডেভিড হোমস, আমি বলেছি যে অ্যাডজাঙ্ক প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন সিডনি, এবং সে ঢাকায় এসেছে তার 12 জন ছাত্রছাত্রী নিয়ে
তাদের নিয়ে আমাদের ঢাকার ওপেন স্পেসের উপর কাজ করতে এবং তাদের সাথে জয়েন করেছে আমাদের বাংলাদেশের 10টি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং তারা একসাথে গত এক সপ্তাহ ঢাকার বিভিন্ন জায়গা চষে বেরিয়েছে এবং ওপেন স্পেসগুলোকে কীভাবে ব্যবহার করা যায় এবং কী সুন্দরভাবে তারা এঁকেছে সেই স্পেসগুলোকে সেটার একটা প্রদর্শনী আমরা হয়তো বা কখনও করব। কিন্তু আর্কিটেক্ট নাসির যে একটা কথা বলেছেন, সংখ্যায় শুনতে স্থপতিদের নাম্বার খুব কম লেগেছে, কারণ আমার মনে হয় যে আমাদের দেশটা বোধ হয় 16 কোটি স্থপতির দেশ এবং এই দেশে স্থাপত্যের আসলে কোনো সীমা নেই, কোনো নির্ধারণ করা যাবে না সীমা। এবং আর্কিটেক্ট নাসির আরেকটা যেটা বলেছেন স্থাপত্যের শিক্ষার কথা বলেছেন, আমি বিলিভ করি যে আমি যখন স্থাপত্যের উপরে পড়াশোনা করেছি তখন আমার টিচাররা শুধু আমাকে একটা দালান ডিজাইন করা শেখায় দেয়নি, আসলে দে হ্যাভ ট্রেন্ড মি টু অ্যাকচুয়ালি নার্চার দ্য ক্রিয়েটিভ সেলস অফ মাই ব্রেইন, কীভাবে আমি ক্রিয়েটিভলি সব কিছু দেখতে পারি, কীভাবে আমি ক্রিয়েটিভলি তৈরি করতে পারি, আমাকে তৈরি করে দিয়েছিল এ শতাব্দীর জন্য। এই প্রসঙ্গে আমি আর্কিটেক্ট এবং প্ল্যানার ইশরাতকে প্রশ্ন করব, যে আমাদের পরিকল্পনা এবং নগর বিভাগের প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, যে আমাদের যে একাডেমিক কারিকুলাম সেটা কি আমরা কি এজুকের জন্য ঠিক আছি, আমাদের স্থপতি বা পরিকল্পনাবিদরা কি 21st century জন্য তৈরি, অথবা আর দে রেডি ফর দ্য নেক্সট সেঞ্চুরি 22nd century, উইল আওয়ার কারিকুলাম সাপোর্ট দেম টু বি আ গুড ফাইটার অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আর্কিটেক্ট, যখন আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াই আমরা কিন্তু সবসময় সামনের ভবিষ্যতের নাগরিককে তৈরি করি, আসলে ভবিষ্যতের স্থপতি ভবিষ্যতের পরিকল্পনাবিদকে তৈরি করি। সেই দিক থেকে ডেফিনেটলি প্রতিটা স্কুলের আর্কিটেকচার স্কুল হোক প্ল্যানিং স্কুল হোক আমাদের কারিকুলাম ওরকম হওয়া উচিত যাতে আমরা ভবিষ্যৎকে তারা সুন্দরভাবে দেখতে পারে এবং শুধুমাত্র নিজে দেখতে পারে না, তার স্বপ্ন দিয়ে যাতে মানুষকে সে স্বপ্ন দেখাতে পারে এবং মানুষকে নিয়ে যাতে সে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে, ওরকম মানুষই আমার তৈরি করাটা কাজ। এবং নাসির ভাই যেটা বললো এবং সেইটা তৈরি করার ক্ষেত্রে আমরা হয়তো ওকে একটা ভবন নির্মাণ কিংবা একটা শহরের প্ল্যান না, আসলে পুরো সমাজকে চিনতে শেখাই। এবং পার্টিকুলারলি আমি যদি আন্ডারগ্র্যাড প্রোগ্রামের কথা বলি, যে আমাদের ছাত্রছাত্রীরা যারা আসে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যারা ঢোকে, ওরা হয়তো তখন শুধুমাত্র অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এটা করে আসে, তারপরে আমাদের এই প্ল্যানিং স্কুল বা আর্কিটেকচার স্কুল ওদের যে বিরাট একটা জগতে ওদেরকে নিয়ে যায়, বিচরণ করায়, যেইখানে মানে সমাজকে নিয়ে, অর্থনীতিকে নিয়ে, মানুষকে নিয়ে, সৌন্দর্য বোধকে নিয়ে কাজ করতে হয়, এই বীজটা বপন করা কিন্তু শিক্ষকদের খুব কঠিন। এবং সেইখানেও সময় উপযোগী ব্যাপারটা আসে এবং সেখানে ডেফিনেটলি টেকনোলজিও একটা বড় ব্যাপার, কারণ টেকনোলজির সাথে সাথে কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহার এবং সমাজে আমাদের বিচরণ এটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং ওই দিক থেকে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে অনেক ক্ষেত্রেই আমরা হয়তো আমাদের কারিকুলাম তৈরি করার সময় যারা এর বিভিন্ন ব্যবহারকারী আছে, তার মানে তারা একসময় চাকরির বাজারে যাচ্ছে কিংবা গবেষণা করছে কিংবা ছাত্রছাত্রী নিজেরা আছে, এই এদেরকে হয়তো নিয়ে আমরা হয়তো আমাদের কারিকুলামটা অনেক সময় তৈরি করি না, যেটা ইদানিংকালে এই চর্চাটা হচ্ছে। কিন্তু যেটা আমরা জানি যে UGC হায়ার এডুকেশন এনহ্যান্স কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের আন্ডারে যে তারা ওই অ্যাসেসমেন্ট অফ কারিকুলাম অ্যান্ড দ্য কোর্স ওই জিনিসটা তৈরি করেছে, যেখানে আসলে শিক্ষকদেরকে যে প্রোগ্রামটা এখন বুয়েটে চলছে, এখানে বুয়েটের প্রতিটা ডিপার্টমেন্টকেই তাদের এই বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের নিয়ে বসতে হবে এবং আমাদের কারিকুলামটা ঠিক আছে কিনা বা আমাদের পাঠদান পদ্ধতিটা ঠিক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে, এবং ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে আমাদের নতুন কারিকুলামে যাতে আমরা আরও আগামী প্রজন্মকে এই বিশ্বের জন্য তৈরি করতে পারি এবং আমাদের দেশের জন্য তৈরি করতে পারি। এবং আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ে যেটা হয় যে আমাদের একটা সীমাবদ্ধতা আছে যে আমরা বইগুলো পড়ি সেগুলো সবই বাইরের সাবজেক্টগুলো পড়ি, এবং ডেভিড হোমও অলরেডি আই থিঙ্ক মানে হি অলসো এক্সপিরিয়েন্স দ্য ইউনিকনেস অফ দিস সিটি, যেরকম একটা মেগা সিটি যেখানে এত মানুষ আছে। এবং ডেভিড হোম বলছিলেন যে উনি এনার্জি খুবই এনার্জেটিক একটা শহর দেখেছেন কিন্তু উনি এসেছেন ছুটির মধ্যে, আমি বলবো যে ফুল এনার্জিটা ওনার দেখার হয়তো সুযোগ হয় নাই। তো আমরা কীভাবে এখানে সার্ভাইভ করি, এবং আমি বলবো যে সবাই হ্যাপিলি মানে সামহাও খুব
এনজয় করে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে কিন্তু তার মধ্যেও কিন্তু পয়লা বৈশাখে যদি আমরা আসি দেখব যে আমরা কত সুন্দরভাবে এনজয় করছি এই শহরটাকে আমরা আমাদের কারিকুলামে চেষ্টা করি যে ওই বিদেশি বইয়ের পাশাপাশি পার্টিকুলারলি স্থাপত্য এবং পরিকল্পনা অনুসারে যে আমাদের একটা কনটেক্সচুয়াল মানে আমাদের শহরের সাথে আমাদের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ যেসব বিষয়গুলো আছে ওইখানে ছাত্রদের ওই ধরনের স্টুডিও ওয়ার্ক ওইভাবে করানো যারা তাদেরকে নিজেদেরকে তৈরি করতে পারে আমাদের সমাজ এবং সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে নিজেদেরকে তৈরি করতে পারে এবং সেই সাথে টেকনোলজিক্যালি আমরা ওই জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করি যাতে তারা বিশ্ব বাজারে যেও তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং আমি যেটা আনন্দের সাথে দেখি যে যত ছেলেমেয়েরা আমাদের পাস করে যায় তারা কিন্তু কখনোই বলে না যে আমরা বাংলাদেশ থেকে কিছু শিখে আসিনি আমাদের মনটা আনন্দে ভরে যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এবং দে আর ডুইং ভেরি গুড ইন দ্য মানে গ্র্যাজুয়েট স্কুলে যখন যাচ্ছে কাজ করছে প্রশংসিত হচ্ছে এবং সেটাতে এফআর খান থেকে শুরু করে বিভিন্ন সময় এখন তো আমরা দেখি যে বিভিন্ন জায়গায় তারা সফলতার সাথে কাজ করে আসছে ইশরাত যেটা বলেছে যে উই দ্য আর্কিটেক্টস আর দ্য ডক্টর্স ফর দ্য সিটি এবং আই থিঙ্ক ইটস আওয়ার অ্যাকাউন্টেবিলিটি টু ডেলিভার আ হেলদি সিটি টু আওয়ার কমিউনিটি আমাদের একটা সুন্দর সুস্থ শহর দেবার দায়িত্ব আমাদের স্থপতি হিসেবে এবং আমার মনে হয় যে আমাদের স্কুলগুলো সেটাই যদি আমাদের শেখাতে পারে সেভাবে যদি আমাদের অনুপ্রাণিত করতে পারে তাহলে দেশে বিদেশে আমরা স্থপতি এবং পরিকল্পনাবিদ হিসেবে অনেক অনেক বাংলাদেশকে অনেক উপরে তুলে নিয়ে যাব ঈশ্বরের একটা কথার রেশ ধরে আমি বলছি যে বললো যে আমাদের যারা এখান থেকে গ্র্যাজুয়েট হয়েছে তারা যখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করে তারা সত্যি সত্যি অনেক সম্মানের সাথে কাজ করে অনেক কিছু তারা জানে তেমনি একজনকে আমাদের মাঝে পেয়েছি আমি আগেই পরিচয় করিয়ে দিয়েছি স্থপতি শমিক ওয়াইজ শমিক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে কাজ করছে গত 14 বছর ধরে অস্ট্রেলিয়ায় কাজ করে যাচ্ছে তো শমিকের কাছ থেকে আমি জানতে চাইব যার ট্রেনিং এবং পড়াশোনা ছিল বাংলাদেশে কিন্তু প্রফেশনালি এখন কাজ করছে অস্ট্রেলিয়াতে তার কাছে জানতে চাইব যে শমিক এই দুইয়ের সমন্বয়টা তুমি কিভাবে দেখো এবং তুমি কি মনে করো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা তোমাকে ওখানে এনাফলি ইকুইপড করেছে এবং তুমি অ্যাজ অ্যান আর্কিটেক্ট অ্যাজ এ প্ল্যানার অ্যাকাউন্টেবল হিসেবে কাজ করে যেতে পারছ শমিক ধন্যবাদ প্রবল ভাই আমাদেরকে ব্যাচেলার প্রোগ্রামে যেগুলো শেখানো হয় সেগুলো মেইনলি অ্যাবাউট ডিজাইন এবং হাউ টু প্র্যাকটিস অ্যাজ অ্যান আর্কিটেক্ট তাদের ড্রয়িংগুলো তাদের ডিজাইনের ক্রিয়েটিভিটির কম্পোনেন্টগুলো যেটা আপনি প্রথমেই বলেছেন যে ক্রিয়েটিভিটির ব্যাপারগুলো প্রচুর পরিমাণে চলে আসে এবং আমাদেরকে শেখায় কীভাবে আমাদের দেশের কালচার থেকে নিতে হবে কারণ আমাদের দেশের কালচারটা অনেকখানি প্রাণবন্ত এবং অনেকখানি ডাইভার্স অনেক ধরনের কালারফুল উৎসব এবং ফেস্টিভিটির মধ্যে দিয়ে আমরা বড় হই তো যাই হোক আমরা যখন নাকি বিদেশে যাই ওখানে আমরা দেখি যেহেতু আমরা ওখানে পোস্ট গ্র্যাজুয়েট বা ওখানে প্র্যাকটিসের জন্য যাই তখন আমরা দেখি যে ওখানে কীভাবে অন্যান্য ডিসিপ্লিনগুলো ইনকর্পোরেট করে সেখানে অন্যান্য যারা কনসালটেন্ট আছেন যারা প্ল্যানার্স যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স যারা আরবান ডিজাইনার্স এরা সবাই একসাথে মিলে কীভাবে একটা বিল্ডিংকে এফিশিয়েন্ট করা যায় সাস্টেনেবল করা যায় এবং একই সাথে এই বিল্ডিংটা যেন 100 বছর স্মুথভাবে অপারেশন করতে পারে সেইভাবে তারা সেটাকে প্রথমে ডিজাইনটা করার চেষ্টা করে এবং পরিকল্পনাটা করে তারপরে তারা সেই কনস্ট্রাকশনে যায় সেই কনস্ট্রাকশন থেকে হ্যান্ড ওভার পর্যন্ত ক্লায়েন্টের সাথে যেই ইন্টারাকশনটা হয় বা যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের সাথে যে ইন্টারাকশন হয় সেটা কতটা স্মুথ এবং প্রেডিক্টেবলভাবে তারা জিনিসগুলোকে আনতে পারে কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে ক্লায়েন্টের এবং সবার আপনি বলেছেন ট্যাক্সপেয়ারদের একটা ব্যাপার সেটাও খুব ইম্পর্টেন্ট এখানে অনেকের আমরা যে এনভায়রনমেন্টে কাজ করি মানে মোনাশ ইউনিভার্সিটিতে যখন আমরা কোনো একটা প্রজেক্ট করি তখন এটা সবসময় মনে হয় যে যেই যে ভ্যালু আমরা ঠিক ভ্যালুটা দিতে পারছি কি না এবং সেটা শুধু শুধু সেই ক্লায়েন্টের জন্য না অ্যাডজাস্টেন্ট নেইবারহুড অ্যাডজাস্টেন্ট রিজিয়ন এবং সাবার্ব প্রত্যেকের জন্য সেই ভ্যালুটা আসছে কি না একটা বিল্ডিং ডিজাইনের থেকে এবং সর্বোপরি সেই 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 দেশের জন্য সেটাও আমরা ওইভাবে পড়ে আসছি এবং দেখে আসছি যে ওখানে ওইভাবে কাজ করে তো এটাই আমার পাওয়া ওখান থেকে শ্রমিক যে কথাটা বললো যে আসলে এই ব্যাপক পাওয়াটাই আসলে আমাদের প্রধান প্রশ্ন
স্থপতি এবং পরিকল্পনাবিদ হিসেবে আমরা কি ব্যাপকভাবে চিন্তা করতে পারি কি না, আমরা কি ম্যাক্রো লেভেলে চিন্তা করতে পারি কি না? সবাই অ্যাকর্ডিং টু ডেভিড যে ডেফিনেশনটা দিয়েছে অফ আর্কিটেক্ট অ্যান্ড আর্কিটেকচার, ইটস অ্যাকচুয়ালি আ ম্যাক্রো পার্সন, ইটস অ্যাকচুয়ালি আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইটস অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য সোসাইটি, ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই ব্যাপকতাটা নিয়ে আমরা সবাই যদি কাজ করতে পারি তখনই হয়তো আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা আমরা সফলভাবে ডেলিভার করতে পারবো। এরকমই একজন স্থপতি পরিকল্পনাবিদ যিনি বাংলাদেশ সরকারের জন্য কাজ করছেন, স্থপতি পরিকল্পনাবিদ তৌফিক, যার অভিজ্ঞতা রয়েছে এরকম ব্যাপকতা নিয়ে প্ল্যান করার, যেটাকে আমরা মাস্টার প্ল্যান বলি। তৌফিক, তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তোমার অভিজ্ঞতাটা বিইং ডুইং দ্য মাস্টার প্ল্যান এবং কি প্লেয়ার ইন টার্মস অফ ওয়ার্কিং উইথ মাস্টার প্ল্যান, তোমার কি ধারণা এই আর্কিটেক্ট এবং প্ল্যানারদের অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে যখন আমরা ম্যাক্রো লেভেলে কাজ করছি? ধন্যবাদ প্রবাল ভাই। আমাদের স্থপতি এবং প্রফেসর ঈশ্বর ঠিকই বলেছেন, আমাদের যখন স্কুলে ট্রেনিংটা হয় তখন কিন্তু আমরা বিল্ড ফর্ম নিয়ে কাজ করি না, এর সঙ্গে সোশ্যাল ফেনোমেননগুলো আমাদের রিড করা শেখানো হয়। এবং আমার সৌভাগ্য হয়েছে যখন আমি প্রথম এই সরকারি সেক্টরে কাজ করা শুরু করি 1992 সালের যে DMDP মাস্টার প্ল্যান হয়, ওইখানে শুধু মাইক্রো লেভেলে আমরা বিল্ডিং নিয়ে কাজ করি নাই, সঙ্গে সঙ্গে ম্যাক্রো লেভেলে পরিবেশ, এর ইনফ্রাস্ট্রাকচার, এর রিজিওনাল কন্টেক্সচুয়ালিটি, এই পুরো জিনিসটা এবং অর্থনীতি, সেটাকেও কীভাবে এই অবকাঠামোগত নগরের মধ্যে তুলে ধরা যায় সেইটা নিয়েও আমরা কাজ করি। সেখানে একজন স্থপতি হিসেবে আমাদেরকে খুব সমন্বয় সাধনের একটা বিষয়, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এবং সেটা করতে গিয়েই দেখা যাচ্ছে যে DMDP করার সময় এই ঢাকার চারিধারে, আপনি জানেন ঢাকা একটা ইউনিক শহর যার চারিপাশে নদী আছে, এই পৃথিবীতে এই ধরনের শহর কিন্তু খুব কম আছে। সুতরাং আমরা যখন এটা কাজ করি এই ইউনিকনেসটাকে বজায় নিয়ে কাজ করি, যদিও এটা আমরা এর সঙ্গে আবার যখন সোশ্যাল ফ্যাক্টরগুলোও যখন নেই, এবং যেটা ডেভিড বলেছে যে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মাইগ্রেশন হচ্ছে, এবং এটাও ঠিক, আমরা এটাকেও মাথায় রেখেছি যে এখানে লোক আসবে। এবং আপনি জানেন যে ক্লাইমেটিক ইস্যুগুলোও এখন খুব জোরে সোরে পৃথিবীব্যাপী আলোচিত হচ্ছে এবং বাংলাদেশ এর প্রথম ভিকটিম হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকারের এই বিষয়গুলোও নজরে আছে এবং DMDP-র ক্ষেত্রে এবং পরবর্তীতে রিভাইজ হয়েছে সেটার ক্ষেত্রে। আর আমি যেহেতু নগর পরিকল্পনা বিদেশে নগর উন্নয়ন অধিদপ্তরে কাজ করি, সেখানে আমার শুধু এই ঢাকা শহর না, ঢাকার বাইরে আরও যে 500-এর উপরে যে গ্রোথ সেন্টার আছে সেগুলোকে নিয়েও কাজ করার সুযোগ হয়েছে। যেমন এই মুহূর্তে আমি কাজ করছি হলো ময়মনসিংহ শহরের মাস্টার প্ল্যান নিয়ে, এবং এই শহরটার ইউনিকনেস হলো, আপনারা জানেন যে বাংলাদেশের ঠিক 40 কিলোমিটার দূরে ডাউকি ফল্ট আছে, ইন্ডিয়ার ডাউকি ফল্ট, এবং এখানে কিন্তু ভূমিকম্পের যে ইতিহাস 150 বছরে দেখা গেছে যে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার একটা প্রবণতা আছে, এবং অলরেডি নেপালে কাঠমান্ডুতে এরকম একটা হিট হয়েছে। তো এই অবস্থার প্রেক্ষিতে এই ময়মনসিংহ শহরে আমরা এই প্রথম মাটির তলার ইনফরমেশনটাকেও আমরা এই মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করছি, এটাই হলো এটার ইউনিকনেস। এটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন অফ DRR ইনটু ল্যান্ড ইউজ প্ল্যানিং, এবং এটা কম্প্রিহেন্সিভ ওয়েতে, পুরোটা ইন্টিগ্রেশন ওয়েতে এটাই করা হচ্ছে, এবং এখানে ক্লাইমেটিক ইস্যুগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে কীভাবে কাজ করবে, এবং এইখান থেকে প্রাপ্ত পুরো জিনিসটাকে সমন্বয় করে একটা মডিউল তৈরি করা হবে, যেটা বাংলাদেশের অন্যান্য শহরেও জানি এই মডিউল অনুযায়ী কাজ শুরু করা যায়। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এখন ডেভিড হোমসকে আরেকবারের মতো। ডেভিড হোমস হচ্ছে সেই স্থপতি যার কাজের মধ্যে রয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, সিঙ্গাপুর এয়ারপোর্ট রয়েছে, সিডনি এয়ারপোর্টের কিছু পার্ট রয়েছে, তার বিশেষত্বই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্টেশন। সো সে ঢাকায় এসেছে এবং ঢাকা নিয়ে ইন্টারেস্টেড হয়েছে। ডেভিডের সাথে গত এক সপ্তাহ কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে ঢাকা শহরে এরকম অনেক জায়গা আছে, অনেক ডেভেলপমেন্ট আছে, যেখানে আমরা যদি একটু সুন্দর করে কাজ করি একজন স্থপতি হিসেবে, একজন পরিকল্পনাবিদ হিসেবে, তাহলে আমরা এই ঢাকা শহর যার ইতিহাস অনেক পুরনো, আমরা যদি বুড়িগঙ্গার তীরের ডেভেলপমেন্টটা দেখি তাহলে আমরা দেখব সেখানে রয়েছে মোগল ডেভেলপমেন্টের চিহ্ন। আরেকটু যদি উপরে আসি নর্থে তাহলে দেখব সেখানে আমাদের ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের একটা চিহ্ন রয়েছে, কার্জন হল। তারও যখন উপরে আসি দেখবো আমরা পোস্ট কলোনিয়াল পিরিয়ডের ডেভেলপমেন্ট এবং মডার্ন আর্কিটেকচার ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তো এখন ঢাকা শহর যখন বাড়ছে তখন আমরা চাইব আমাদের সেই স্থপতি, সেই পরিকল্পনাবিদ যে এই 21st শতাব্দীতে শুধু নয় আগামী শতাব্দীতে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং শুধু মাইক্রো লেভেলে নয় ম্যাক্রো লেভেলে আমাদের উপহার দেবে একটা সুন্দর ঢাকা শহর, এবং তৌফিক যে বলেছে আরও সুন্দর রিজিওনাল সিটিগুলো এবং সারা বাংলাদেশকে আমরা করে তুলব পরিকল্পিত। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। খোদা হাফেজ।